তার বাসায় 15 তারিখ দিবাগত রাতে বিজয় দিবসের রাতে তার বাসায় হামলা করে দুর্বৃত্তরা। আপনারা জানেন এই হামলা করা, মানুষের উপর আঘাত করা, আক্রমণ করা, রক্তাক্ত করা, এই কাপুরুষোচিত কাজগুলো কারা করে এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত। আজকে সামাজিক দুর্বৃত্ত বলে কিছু নেই, সব দুর্বৃত্তই এখন আওয়ামী সংগঠনের মধ্যে প্রবেশ করেছে, তারা সেখানে লালিত পালিত হচ্ছে। এবং এদের যে চেতনা, ওরা বিজয় দিবস পালন করে, স্বাধীনতা দিবস পালন করে, ওরা মনে করে যে অন্যকে, দেশের মধ্যে বিরোধী দলকে আঘাত করাই হচ্ছে বিজয় দিবসের চেতনা, স্বাধীনতার চেতনা। নাহলে ওই দিন এই ঢাকার এবং বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, অন্যতম শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার বাসা তো ওইটা, ইশরাক হোসেন, প্রকৌশলী ইশরাক হোসেন তো তার পুত্র, এই ধরনের একটা প্রখ্যাত মুক্তিযোদ্ধের বাসায় হামলা করা, এটা কাপুরুষ ছাড়া আর কি হতে পারে? সাংবাদিক বন্ধুরা, এই ঘৃণ্য ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে। তারা তার বাসায় আক্রমণের মধ্যে দিয়ে তারা মনে করেছে যে জনপ্রিয় তারুণ্যদীপ্ত নেতাকে ভয় পাইয়ে দেবে, কিন্তু সে তার পিতার মতোই যে কত সাহসী, সকল ব্যারিকেড অতিক্রম করে সে রাজপথে নামার যে দুর্জয় সাহস ও হৃদয়ের মধ্যে ধারণ করে, এটা আওয়ামী এই কাপুরুষ দীর্ঘত্বরা জানে না। যারা ক্ষমতার মানে প্রশ্রয়ে, পুলিশের প্রশ্রয়ে যারা অন্যের বাড়িতে আক্রমণ করে, ওদেরকে কাপুরুষ ছাড়া আর কি বলবো? আজকে আমরা এত, একদিকে পুলিশের আক্রমণ, একদিকে আওয়ামী দুর্বৃত্তের আক্রমণ, ওর মধ্যেই আমরা প্রোগ্রাম করি, ওর মধ্যেই আমরা কর্মসূচি করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা প্রত্যেকেই হচ্ছে দুর্জয় সাহসী, তারা সত্যের পক্ষে আছে, ন্যায়ের পক্ষে আছে বলেই আজকে র‍্যাব পুলিশের ব্যারিকেডের মধ্যেও, তাদের উঁচিয়ে ধরা অস্ত্রের মধ্যেও তারা নিজের আত্মদান করার দৃপ্ত শপথে তারা এগিয়ে যেতে চায়। তাদেরই নেতা হচ্ছে প্রকৌশলী ইশরাক হোসেন। তো সুতরাং ভয় অরা পাই বলেই রাতের অন্ধকারে আক্রমণ করেছে তার বাসায়, গুপিবাগের বাসায়। আমি আবারও তীব্র নিন্দা জানাচ্ছি। দেশের প্রতিটি মানুষ জানে যে অটো পাস ব্যবস্থা গ্রহণ করে বর্তমান অবৈধ সরকার জোর করে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে, কারণ নিশিরাতের নির্বাচন করেই তারা এই অটো পাস সিস্টেম আজকে ক্ষমতায় আছে। নিশিরাতে অটো পাস সরকার বরাবরই নিজেদের ব্যর্থতা ঢাকতে একেবারে এক একটা নন ইস্যুকে ইস্যু বানিয়ে দেশের মানুষ আর গণমাধ্যমকে ব্যতিব্যস্ত করে রাখে। এমতো অবস্থায় আমি আপনাদের সামনে জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ তুলে ধরতে চাই। সেটি হলো কোভিড-19 কারণে বিশ্বের সব দেশই একটি অপ্রত্যাশিত এবং অচেনা একটি সময় পার করছে। আমাদের জেনারেশন আমরা এই মহামারীর আমরা দেখিনি, মহামারী হলে কি হয় এটা আমরা জানতাম না। আমরা আমাদের মানে আমাদের দাদা দাদি নানা নানির কাছ থেকে আমরা সেই শুনেছি ছোটোবেলায় যে মহামারী হলে পরে গ্রামকে গ্রাম কলেরায় সাপ হয়েছে, ইয়ে হয়েছে, কিন্তু আমাদের জীবদ্দশায় কিন্তু এরকম দেখিনি, আমরা এইবার দেখছি। আমাদের এই বয়সে আমরা দেখছি যে মহামারীর কি ভয়ঙ্কর রূপ এবং এই অচেনা অপ্রত্যাশিত সময়, এই সময়ে আমাদের বাস করতে হচ্ছে। কোয়ারেন্টাইন কিংবা লকডাউন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখন দেশে চলছে ভ্যাকসিন কেনার প্রস্তুতি ও প্রতিযোগিতা। করোনা ভাইরাসের কারণে বিকল্প পন্থা অবলম্বন করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় চালু রেখেছে বিভিন্ন দেশে, অনলাইন অথবা অন্য কোনো বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রেখেছে। শিক্ষার হাব নামে খ্যাত দেশগুলো যেমন গ্রেট ব্রিটেন, ভারত, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা বা আমেরিকা সহ কোনো দেশেই আজকের বাস্তবতায় অটো পাস দেওয়া হয়নি। সকল দেশেই শিক্ষার্থীদের মেধার মূল্যায়নের জন্য পরীক্ষার বিকল্প শুধু পরীক্ষায় রাখা হয়েছে, অন্য কিছু নয়। সেখানে হয়তো একটু পদ্ধতিটা ডিফারেন্ট, মেথডটা ডিফারেন্ট, ডাইমেনশনটা ডিফারেন্ট, কিন্তু পরীক্ষা একটা নিয়েছেই। কিন্তু বাংলাদেশ চলছে সম্পূর্ণ উল্টো পথে, উল্টো রথে। সব চলছে করোনা ভাইরাসের অজুহাতে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে রাখা হয়েছে। সরকার সারাক্ষণ ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিচ্ছে, তাহলে
বাসায় থেকে কিংবা অন্য কোনো বিকল্প পদ্ধতিতে কিভাবে শিক্ষার্থীরা পড়াশোনা অব্যাহত রাখতে পারে সে ব্যাপারে সরকার কি আদৌ কোনো পরিকল্পনা হাতে নিয়েছে? তা নেয়নি। তা না করে অটো পাস আর ফটোকপির পাস এসব করে সরকার একটি প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। দেশের লক্ষ কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে সরকারের কোনো ভিশন নেই বলেই হাজার হাজার শিক্ষার্থী, হাজার হাজার কোথায় লাখ লাখ শিক্ষার্থী অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। অথচ অফিস, আদালত, শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন সব কিছুই খুলে দেওয়া হয়েছে, কারণ অর্থনীতি তো ভঙ্গুর। শেখ হাসিনা মনে করছে যে লকডাউন দিলে পরে আরোরা কত বিপর্যয় চলে আসে, আবার 74-এর দুর্ভিক্ষ হয়ে যেতে পারে, তাই মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সে সব কিছু খোলা রেখেছে, অথচ স্কুল কলেজ আবার বন্ধ রেখে দিয়েছে। বর্তমানে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে জ্যামিতিক হারে। প্রতিদিনই হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে লড়াই করছে। করোনা নিয়ে সরকার তথ্য গোপন করে অতি সামান্য আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রকাশ করছে। অথচ প্রধানমন্ত্রী সহ অন্যান্য নেতা মন্ত্রীরা নিরাপদে আইসোলেশনে থেকে নির্দেশ দিয়ে যাচ্ছেন, আর সাধারণ মানুষ বিনা চিকিৎসায় ভেন্টিলেটর, অক্সিজেন, হাসপাতালের বেড ইত্যাদির অভাবে কাতরাচ্ছে। ঢাকা সহ কোথাও আইসিইউ খালি নেই। অক্সিজেনের অভাবে মায়ের কোলেই সন্তান মারা যাচ্ছে। আপনারা ঠাকুরগাঁয়ে দেখেছেন যে ছোট বাচ্চা মেয়েটা মায়ের কোলে কীভাবে মারা গেছে। বিভিন্ন হাসপাতাল থেকে করোনা রোগীকে ফেরত দেওয়া হচ্ছে। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে সরকারের কোনোই দায়িত্ব নেই, সরকার যেন চোখ বুজে ধ্যান করছে। সচেতন বন্ধুরা, শুরু হলো মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীর ক্ষণ গণনা। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এই মূল মন্ত্রে সারা জাতি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, বাংলাদেশে স্বাধীন হয়েছে, আমরা বিজয়ী হয়েছিলাম। বিজয়ের এই 50 বছরের যাত্রাকালে দেখছি রাষ্ট্র সমাজে আবারও একদলীয় কর্তৃত্ববাদী নিষ্ঠুর শাসনের উত্থান এবং বেপরোয়া দুর্নীতির উন্নয়নের মহামারী। সরকার ব্ল্যাকআউট করে দিয়েছে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার। নিরুদ্দেশ হয়েছে গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার অন্ধকার গোরস্থানে শায়িত করা হয়েছে। এমন পরিস্থিতিতে বুধবার মহান বিজয় দিবসের বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যথার্থই বলেছেন, মুক্তিযুদ্ধ করে 71 সালে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম, আর এখন চলছে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার আন্দোলন, ভোটাধিকার, আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন। তিনি আরও বলেছেন, বিজয়ের 49 বছর পরেও দেশের বর্তমান বাস্তবতা হলো স্বাধীন দেশের নাগরিকরা নিজ দেশেই পরাধীন। শুধু নিজ দেশে পরাধীন নয়, ধীরে ধীরে দেশের ভৌগোলিক স্বাধীনতাকেও হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে। একটি রাষ্ট্র কতটা উন্নত, সভ্য, টেকসই সেটি নির্ভর করে একটি রাষ্ট্রের সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো সিদ্ধান্ত গ্রহণে কতটা স্বাধীন তার উপর। কোনো রাষ্ট্র যদি উল্টো পথে চলার চেষ্টা করে কিংবা সরকার যদি স্বৈরাচারী কিংবা গণবিরোধী হয়ে ওঠে, সেক্ষেত্রে রাষ্ট্র ও সরকারকে সঠিক ধারায় ফেরাতে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব অপরিসীম। কিন্তু বাংলাদেশে একজন ব্যক্তির ক্ষমতা লিপ্সার কারণে বর্তমানে রাষ্ট্রের প্রতিটি সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। একটি রাষ্ট্রের স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে তার একটি জলজ্যান্ত উদাহরণ বিশ্ববাসী দেখেছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পর। আমেরিকার ক্ষমতাসীন প্রেসিডেন্ট অসীম ক্ষমতার অধিকারী হলেও দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দেখিয়েছে আইনগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো প্রেসিডেন্টের চেয়েও শক্তিশালী, স্বাধীন ও স্বতন্ত্র। অথচ বাংলাদেশ ঠিক এর উল্টো চিত্র, নিজেদের সাংবিধানিক দায়িত্ব ভুলে গিয়ে সাংবিধানিক ও বিধিবিদ্ধ প্রতিষ্ঠানগুলো পরিণত হয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে। তার বহিঃপ্রকাশ আপনারা দেখেছেন, যশ সাহেবরা মিছিল করছে, পুলিশ মানববন্ধন করে, জেলা কার্যালয়ের সরকারি কর্মকর্তারা মানববন্ধন করে, কী করে গোটা রাষ্ট্রকে, প্রশাসন, আদালতকে আজকে বাকশালী চেতনায় রাঙিয়ে তারা যে ধরনের আজকে একক কর্তৃত্ববাদী একদলীয় একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে, যার প্রধান ক্ষমতাধর ব্যক্তি হচ্ছেন শেখ হাসিনা, গোটা দেশটাকেই পৈতৃক সম্পত্তি করেছেন এবং নিজের জমিদারিতে পরিণত করেছেন বলেই আজকে যশ সাহেবরা শেখ হাসিনার কথায় মিছিল করে এবং
প্রশাসনের লোকরা মানববন্ধন করে, পুলিশ মানববন্ধন করে। আপনাদের সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ।